আসসালামু আলাইকুম আলা ওবরকাতুমদুসলি আলারসলিল করিম ফিখে হানাফির আমল সমূহের উপর দলিল ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত মোবারকবাদ আজকে আমাদের আলোচ্য বিষয় হল নামাজে হাত কোথায় বাঁধবো কিভাবে বাঁধব সমান্ত দর্শক এখন আসুন আমরা আমাদের দাবিকৃত এই আমলের স্বপক্ষে দলিল জেনে নিই সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাব সহি বুখারি থেকে এক নম্বর খণ্ড একশো দুই নম্বর পৃষ্ঠা সাতশো একত্রিশ নাম্বার হাদিস এটি দেখতে পাচ্ছেন আমার হাতে সহি বোখারি শরীফ আর মধ্যে রসুল্লাহ আলাইহি আসাল্লাম থেকে বর্ণিত আছে আনসাহ হজর সাহলিব সাদ রদিউল্লাহ তালু বলেন লোকরা আদিষ্ট ছিল যেন তারা তাদের হাতকে ডান হাতকে বাঁ হাতের উপরে রাখে হাদিসটি এসছে সোহেব বুখারি শরীফে এক নম্বর খন্ডে একশো দুই নম্বর পৃষ্ঠায় সাতশো একত্রিশ নম্বর হাদিস একই হাদিস আসছে মত্তা মালিকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মত্তা মালিক এই গ্রন্থের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় হিন্দুস্তানি ছাপায় একেবারে শেষ দিকে একই হাদিস দর্শক এই দুটি হাদিসের কিতাব থেকে আমরা যে বর্ণনা পেলাম সেখান থেকে বোঝা যায় যে ডান হাতকে বাঁ হাতের উপরে রাখা ব্যাপারে বলা হয়েছে কিন্তু কোথায় রাখবে এই বিষয়টা এখন আমাদের সামনে ক্লিয়ার হয়নি এখন আমাদের ক্লিয়ার হতে হবে যে নাভির নিচের কথাটা আমরা কোথায় পেলাম এ বিষয়ে আমরা আপনাদের সামনে দলিল হিসেবে উপস্থাপন করতে চাই এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন হাদিসের কিতাব আল মুসান্নাফ লি ইভিনা এই কিতাবের তিন নম্বর খণ্ডের মধ্যে আসছে তিনশত বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার হলো তিন হাজার নয়শত উনষাট নম্বর হাদিস দর্শক আপনাদের সুবিধাতে দেখাচ্ছি এই যে তিনশো বিশ নম্বর পৃষ্ঠা তিন হাজার নয়শত 59 নম্বর হাদিস আমি হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি عن علقمة بن وائل حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة جنبي محمد رسول الله صلى الله عليه وسلم من الصحابي وائل بن حجر بولن আমি বিশ্বনবী ওয়াহদুর রসুল্লাহ সাল আলিহাল্লামকে দেখেছি যে নবীজি নাভির নিচে হাত বেঁধেছেন হাতকে বাম হাতের উপর রেখে সেটাকে নাভির নিচে রেখেছেন দর্শক এই হাদিস থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পাই এবং আলহামদুলিল্লাহ ক্লিয়ার হতে পারি যে নাভির নিচে হাত বাঁধাটা বিশ্বনবী সাল্লি সাল্লাম থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত বাকি থাকলো এই হাদিসের মান কেমন এ বিষয়ে আমরা যদি মহাদ্দদের মতামত দেখি তাহলে আমরা দেখব হাফেজ কাসেম কুতুল বুগা রহেমহল্লাহ উনি বলেন হাদা সানাদুন জাইদুল যে হাদিস এটার সনদ একেবারে ভালো অনুভাবে শেখ আবু তৈব আসিন্দি রহেমহল্লাহ তিনি বলেন হাদা হাদিসুন মিন মিনহাইসু সন্দ যে হাদিসটা সনদের দিক বিবেচনায় অত্যাধিক শক্তিশালী অনুরূপভাবে শেখ সিন্দুর রহম্লা তিনি বল রিজালুহু কুল্লুহুম সেকাতুন সোবাতুন দর্শক তাহলে আমরা এতটুকু বক্তব্য থেকে ক্লিয়ার হলাম হাদিসের ভাষ্য মুহাদ্দিসিন্দের বক্তব্য থেকে যে নাভির নিচে হাত বাঁধা বিষয়ক হাদিসটি আলহামদুলিল্লাহ একেবারেই শক্তিশালী সনদের দিক বিবেচনায় এতে কোনোরূপ দুর্বলতা নেই বাকি থাকলো আমাদের কিছু কিছু বন্ধুগণ বলে থাকে যে কোনো কোনো নুসখায় মোস্তানাফিব নাবি সাহেব আর কোনো কোনো নুসখায় নাকি তারা সেই বক্তব্যটা পায়নি এই তাদের দাবি হচ্ছে যে এটা বানানো নামাজবুল্লাহম জালিক দেখুন প্রথম বিষয় হল নুসখার ভিন্নতা এটা যারা হাদিস শাস্ত্রে বা বিভিন্ন এলমি শাস্ত্রে কাজ করেন তাদের সবার কাছে জানাশোনা কথা যে নুসখার ভিন্নতার কারণে বিভিন্ন সময়ে অনেক লেখা কম হয় বেশি হয় হতে পারে এটা বিভিন্ন ছাপার কারণে হয় লেখকের ভিন্নতার কারণে হয় কিন্তু কোনো একটা নুসখায় না থাকার কারণে জিনিসটা একেবারেই নেই এ ধরনের কথা দাবি করা মোটেও ঠিক না তাছাড়া আমি সে সকল ভাইদেরকে বলবো আসুন না আমরা একটু দেখি যে আসলে আছে কি না তখন তাহলে আমরা পাবো যে মুসান্নাফিবাবি আবি সাহেবার এই যে তাহকিক যেটা করেছেন শেখ আওয়ামা উনি শুরুর দিকে এই যে তিন নম্বর খণ্ডে আট নম্বর পৃষ্ঠার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আট নম্বর পৃষ্ঠা এখানে দেখেন তিনি পরিষ্কার লিখেছেন সুরাতফা খাতিল্লতি ফিহা তাহতরা যে এখানে তিনি মূল যে নুসখা সেটার মধ্যে তিনি পেয়েছেন এবং এই যে দেখুন এখানে ইঙ্গিত দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে এখানের মধ্যে তাহতাসোর মূল যে নুসখাটা আছে সেখানের মধ্যে আছে সুতরাং আমাদের বন্ধুরা আপনাদের কাছে যদি এমন কোনো নুসখা যায় যে নুসখার মধ্যে নেই এটার দ্বারা তো এটা প্রমাণ বহন করে না যে এটা একেবারেই নেই কারণ আমাদের হাতে যে নুসখা আছে আলহামদুলিল্লাহ আমি দেখিয়েছি এখানে আছে এবং শেখ আওয়ামা উনি তাহকিক করে দেখিয়েছেন যে আসল নুসখার মধ্যে তাহতাসোর অস্তিত্ব রয়েছে সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সম্মানিত দর্শক আসুন আমরা আপনাদের সামনে আরেকটি দলিল উপস্থাপন করছি এটাও মোস্তানাফির নাবি সাহেবের তৃতীয় খণ্ডের মধ্যেই আছে সেটা হলো তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে সেটা হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলিয়াল্লামে সাহাবি হজরত আলী করম্লাহুয়াঝাহু তিনি বলেন আন আলী ইন কাল মিন সুনতি সলাত আইদি আল আল আইদি তহতার যে নামাজের সন্না হল হাতকে হাতের উপরে রাখা নাভির নিচে সুতরাং একই হাদিস আবুদাউদ্দ শরীফের মধ্যেও আছে তো আমাদের কিছু কিছু বন্ধুগণ এই হাদিসের একজন বর্ণনাকারীর কারণে এটাকে একেবারে জাল বা মানে ভুয়া বলে আখ্যায়িত করে থাকে এটা বে হাদিসের মধ্যে দুর্বলতা আছে একজন রাবির কারণে কিন্তু যেহেতু ইবনা আবি সাহেবের আগের বর্ণনাটি শেখ কাসিম্বুহা আবু তাইফ সিন্দি হ্যাঁ ওনাদের সকলের বক্তব্য অনুযায়ী এটা মানগতভাবে অনেক ঊর্ধ্বে সুতরাং ওই আগের হাদিসের সমর্থন থাকার কারণে এই হাদিসটার মধ্যে কিছু দুর্বলতা থাকলেও আমরা এই হাদিসটাকে দলিল হিসেবে নিতে পারি সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে আরেকটি দলিল আমি তুলে ধরবো সেটা হলো ইবনু হাজম রহিমহল্লাহ ওনার কিতাব আল মোহাল্লার তৃতীয় নম্বর খণ্ডের তিরিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হজরতাহানা আল্লাহ তহালানু থেকে একটি হাদিস তিনি বলেন সালায় মিন আহলাকিন্নবুয়া তিনটা জিনিস হচ্ছে নবুতির আখলাকের মধ্যে এর মধ্যে একটা হলো তাহজিরুল ইফতার ইফতার তাড়াতাড়ি করা বা তাহিরুল শহুর শহরকে দেরিতে করা এবং ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রাখা এটা মিন খিসালিন নবুয়া হিসাবে মিন আখলাকের নবুয়া হিসাবে তিনি উল্লেখ করেছেন সুতরাং আমরা শেখ হজরত আল্লাহ তালুর এই হাদিস যেটা ইমন হাজম রহেমহল্লাহনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন এখান থেকেও আমরা পাই যে নাভির নিচে হাত বাঁধার প্রামান্যতা উপরন্ত ইমাম বোখারি রহিম উল্লাহের ওস্তাদ যিনি শেখ ইসাহিমিলাহয়ে রহিম উল্লাহ উনি বলেন তাহত সুরতি আকওয়াফিল হাদিস নাভির নিচে হাত বাঁধার বিষয়টা শক্তিশালী ও আকরব ইলা তাওয়াদুর এবং সেটা তাওয়াজুর দিক থেকেও খুব কাছাকাছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এতক্ষণ পর্যন্ত যেই দলিল প্রমাণ আপনাদের সামনে উল্লেখ করেছি হাদিস থেকে এটা শুধু আমরা বুঝেছি এরকম না বরং আমরা অনেক মহাদ্দিনদের থেকেও এরকম মতামত আপনাদেরকে দেখাতে পারবো যেমন তা তারা বলেছেন সুতরাং আমরা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা যে ডানহাতকে বাম হাতের উপর রেখে এই পদ্ধতিতে বেঁধে নাভের নিচে রাখি এটা বানানো নয় আমাদের বাপদাদার নয় বরং এটা সম্পূর্ণই আলহামদুলিল্লাহ সম্মত হাদিস সম্মত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখন আসুন আমাদের কিছু বন্ধু আছেন যে সকল বন্ধুগণ বলেন যে কোনো ইমাম মানব না আমরা ডাইরেক্ট হাদিসের উপর আমল করব। আমি আশ্চর্য বোধ করি যে ওই সকল বন্ধুগুনি আবার দেখা যায় যে হাদিসের উপর আমল করব দাবি করলেও তারা কিন্তু সমস্ত হাদিসের উপর আমল করছে না কোনো না কোনো গবেষকের মতামত মেনে কোনো একটা জায়গায় তারা কারোর উপর নির্ভর করে আমল করছে যেমন মনে করুন এই যে নামাজের মধ্যে হাত কোথায় বাঁধব এই বিষয়টা যখন আসে তখন আমরা দেখি যে ইদানিংকালে কিছু বন্ধু কেউ এভাবে বাঁধে কেউ এভাবে বাঁধে কেউ আবার এভাবে বাঁধে আমি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম যে এভাবে যখন একজন মানুষ হাত বাঁধবে এটা আদৌ মান্যতা বশ্যতা বা আনুগত্যর মতো মনে হয় কিনা তাছাড়া তাদের মানে কোনটা ঠিক আসলে নিশ্চিত তাদের সিদ্ধান্ত এটাও আমরা বুঝতে পারি না কি এটা আসলে ঠিক নাকি এটা আসলে ঠিক নাকি এটা আসলে ঠিক এক একজনকে আমরা এক একভাবে বাঁধতে দেখি আচ্ছা উপরন্তু তারা ঠিক এই জায়গার মধ্যে কেন বাঁধবে তাদের তো দাবি হচ্ছে তারা হাদিসের অনুসারী ইমাম তিরমিজুর রাহিমুল্লাহ ওনার তিরমিজি শরীফের এক নম্বর খণ্ড উনষাট নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে এসছেন দুইশো বান্ন নম্বর হাদিসের অধীনে এই যে শরীফ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এবং তিরমিজি রহমতুল্লাহি আলাই উল্লেখ করেছেন যে ওয়ালু আহলিল ইন্দা মিন ওসহাবি নবী বা'দাহুম আলী আসাল্লাম ও আর রাজুলু ইয়ামিনাহু আলা শিমালিহি আলহিফি সালাতি তিনি বলেন যে এই বিষয়ের উপর আমল আহলে আলিম যারা আছেন আল্লাহ নবীর সাহাবি তাবেঈ এবং তাদের পরে যারা এ নিয়ে না নাভির উপরে হাত বাঁধবে না নিচে বাঁধবে এই বিষয় সম্পর্কে মতামত দিতে গিয়ে তিনি বলেন যে কেউ কেউ এখানে মতামত দিয়েছেন নাভির উপরে কেউ কেউ মতামত দিয়েছেন নাভির নিচে তাহলে আমরা ইমাম তিমিজুর রহমতুল্লাহ হালার এই কথাকে মূল ধরলে একটা জিনিস পাই সেটা হচ্ছে কোথায় হাত বাঁধব এ নিয়ে নাবের উপরের কথাও আছে নিচের কথাও আছে আচ্ছা এখন হলো যদি আমাদের এ সকল বন্ধুদের কথাকে আমরা মেনে নেই এবং মনে করি যে বুকের উপরে হাত বাঁধা এটাও একটা আছে তাহলে কী দাঁড়াবে বিষয়টা যে তিন জায়গার মধ্যে আছে হাদিসের মধ্যে হাত বাঁধতে হবে তো তারা যখন কোনো ব্যক্তিকে মানবে না তখন তারা পুরো নামাজ জুড়ে কিছু সময় এখানে কিছু সময় এখানে কিছু সময় এখানে বাঁধতে বাঁধতে হবে কিন্তু আশ্চর্য বিষয় হলো তারা তো এভাবে বাঁধে তো এভাবে বাঁধলে কখনো তারা আর এর নিচে নামানো কোনো সময় সম্ভব হয়ে উঠবে না অর্থাৎ নাভির উপরেও বাঁধতে পারবে না নাভির নিচে তো কোনো প্রশ্নই ওঠে না তো সামান্য দর্শক আমাদের এখানে যে বিষয়টা বোঝানো মাকসাদ সেটা হলো কিছু কিছু ভাই কালে যারা এভাবে হাত বাঁধাটা কি একমাত্র সুন্নাহ বলে বাকিগুলোকে অবজ্ঞা করে এবং বড় আশ্চর্য বিষয় হলো তারা যে হাদিসের আলোকে সেই কথাগুলো বলে সেই হাদিসগুলো আদৌ মোহাদ্দিনদের যেই মানদণ্ড সেই মানদণ্ড টিকবে কিনা এটা তারা একটু ভাবেও না যেমন তারা অন্যতম একটা আমল দাবি যেটা করে থাকে দলিল হিসাবে সেটা হলো আমরা প্রথম যে সহি বোখারি থেকে যে বর্ণনাটা দিয়েছি আচ্ছা আপনারাই বলুন সেখানে কথা আছে ডান হাতকে বাম হাতের উপর রাখবে ব্যাস কিন্তু সেখানে বুকের উপর বুকের নিচ নাবির উপর নাভি নিচ কোনো কথা নেই এই জন্য আমরাও সেখান থেকে দলিল দিইনি আমরা শুধু ওখান থেকে দলিল এতটুকু দিয়েছি যে হাতকে হাতের উপর রাখতে বলা হয়েছে পরবর্তী সময়ে আমরা মুসান্নাফির ন্যাবি সাহেবের থেকে দলিল দিয়েছি যেখানের মধ্যে নাবির নিচের কথাটা আছে কিন্তু তারা সেই বোখারিজ কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে যে সেখানের মধ্যে নাকি দলিল আছে আমি চ্যালেঞ্জ করলাম সেখানে আপনার দলিল দেখাতে পারবেন না এরপরে হচ্ছে সুনানে আবু দাউদের ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপা সাতশত উনষাট নম্বর হাদিস যেটা তৌস থেকে বর্ণিত সেখানের মধ্যে এসে তারা এটা দিয়ে দলিল দিচ্ছে আশ্চর্য বিষয় হলো এই হাদিসটি মুরসাল মুরসাল হাদিস আমাদের বন্ধুদের নিকট গ্রহণযোগ্যই না তাহলে যেই থিওরি তাদের তারা মুরসাল হাদিস গ্রহণ করবে না তাহলে এই অর্ধায়ের মধ্যে সে হাত বাঁধার ব্যাপারে সে তারা মুরসাল হাদিস গ্রহণ করে নিচ্ছে এছাড়া আরেকটি হাদিস যেটা সহিব বিন হোজাইমার মধ্যে বর্ণিত হয়েছে চারশত উনআশি নাম্বার হাদিস সেখানে মধ্যে একজন বর্ণনাকারী আছেন মোয়াম্মাল ইবনি ইসমাইল এই মো আম্মাল ইবনি ইসমাইল উনি দায়ীফ হওয়ার ব্যাপারে প্রায় সমস্ত মহাদিস কেরামগন ঐক্যমত পোষণ করেছেন হাত্তাকি ইমাম মুখারুর রাহিমলা পর্যন্ত তা আমরা আশ্চর্য বোধ করি আমাদের বন্ধুরা আমাদের আমলগুলোকে দলিলবিহীন বলছে ভিত্তিহীন বলছে মন বলছে অথচ তারা যে সকল দলিলের আলোকে দেখাচ্ছে বাস্তবতা হচ্ছে সেই দলিলগুলো গ্রহণযোগ্যই না এবং সেই বোখারি থেকে যে দলিল দিচ্ছে সেখানের মধ্যে বুকের ওপরের কোনো কথাই নেই সুতরাং আমরা আমাদের পুরো আলোচনা থেকে একটা মেসেজ আপনাদের সামনে দিতে চাই সেটা হলো আলহামদুলিল্লাহ বহু গ্রন্থ থেকে আমরা এই কথা প্রমাণ করার চেষ্টা করেছি এবং সরাসরি হাদিসের কিতাব থেকে যে আলহামদুলিল্লাহ আমরা যে নাভির নিচে হাত বাঁধি এই নাভির নিচে হাত বাঁধাটা সম্পূর্ণ হাদিস সম্মত সম্মত আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের আমল দলিল সমৃদ্ধ কোনো সংশয়ের সুযোগ নেই সন্দেহের সুযোগ নেই এই কথা বলার সুযোগ নেই যেটা আমরা বাণীই করছি বাপদাদা থেকে শুনে শুনে করছি বরং দলিলের আলোকেই করছি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই আগামী পর্ব শুনুন আমন্ত্রণ জানাই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লা টিভি সত্য প্রকাশে অবিরাম পথ চলা